পুরো গেছে। দেখেন তো ভাই, এখানে তো ছিল অসীম। এই অসীম, তুমি ওই জায়গায় কি করো? এদিকে আসো, দেখেন তো পরিস্থিতি খুব খারাপ। অসীম লাহকবার কথা বলতেছ নাকি? অসীম মনির ভাই বসে আছেন নাকি? হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এটাই ঢাকা গোল সেন্টারের প্রত্যাশা। আপনাদের ভালো রাখার জন্য আমরা ঢাকা গোল সেন্টার সবসময় চেষ্টা করি নতুন নতুন হরর শো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকে। তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, আসলে এই জায়গা নিয়ে একটা বাগান, যেটা নটকল বাগান। আসলে এই জায়গায় যারা দুপুরবেলা মানে খোলাপাড়া আসলে নটকল পাতে আসে বা খাইতে আসে, তারা অনেকগুলো ঘটনা সম্মুখীন হয়েছে। তো আমরা আজকে ঢাকা টিম মেম্বারে এবং অসীম সাথে আমাদের কুবিরাজ ভাই আর ক্যামেরার পিছনে আছে মনির ভাই। মনির ভাই, পরে আমরা জায়গাটা আজকে এক্সপ্লোর করি, দেখি আসলে আমাদের কী ঘটে বা ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, যাতে দর্শককে দেখাতে পারি। তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, শুধুমাত্র বিনোদনের জন্য, বিশ্বাস অবিশ্বাস একমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমরা একটা জঙ্গলে আসছি, তো বাগান, ফলের বাগান বলা হয় এটারে। আজকে এই জায়গাটাকে আসলে বিশ্লেষণ করবো, আসলে এখানে কি প্রতি কোনো ঘটনা ঘটে নাকি। তো সামনের দিকে যাই, চলো। সেটা দেখছিলাম ওখানে, শ্যাডোর মতো সেটা দেখা গেল। ওই পাশে ওই পাশে ওই পাশে সামনে চলেন, চলে বিয়ার্স। আসলে জঙ্গলটা নিয়ে আসলে যেগুলো ঘটনা শুনছি, আসলে জঙ্গলটা দেখেন কত ভয়ানক। আসলে দেখানোর চেষ্টা করবো এখানে কি আসলে সেরকম কোনো ভৌতিক কর্মকাণ্ড হয় কি না হয়, মানে সেটাই দেখাবো, বিশ্লেষণ করবো। সামনের দিকে চলো, এ কিন্তু গহীন জঙ্গল একটা। অনেক ভয়ানক জঙ্গল এটা, চলাচলের মতো কোনো অবস্থা নাই। সাবধানে যাও, সাবধানে। পানি পড়তেছে না, হ্যাঁ ঝাঁকি দিল একটু গাছটা মনে হয়। কোনো দিকে থাকবো না, তাড়াতাড়ি সামনের দিকে যাও, ভয়ানক জঙ্গল। চলো বিয়ার্স, আসলে এখানে দেখাতে আসছি ভৌতিক যে কর্মকাণ্ডগুলো ঘটে সেগুলো কি আসলে সত্যি নাকি। সামনে যাও, সামনে যাও। তো ঘন জঙ্গল আসলে এর ভিতরে, যাওয়ার মতো অবস্থা নাই এখানে, জঙ্গল ভয়ানক। একটা মুখ করলো এখান থেকে, আসার পরে পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে। সাবধানে, সাবধানে যান, সাপ থাকতে পারে। কবিরাজ ভাই, জায়গাটা দেখে আপনার কি মনে হয়? এখানে কি আসলে তোমরা কিন্তু অনেক মানুষ সামনে কি যাওয়া যাবে আরো? অনেক ভয়ানক কিন্তু জঙ্গলটা,
এখানে বিপদে অনেক আমাদের সাহায্য করার মতো কেউ নাই। ঘর বাড়ি কিন্তু অনেক দূর। আচ্ছা দিদি, পরিবেশটা কিন্তু অন্যরকম লাগতো আসার পরে। আল্লাহ আকবার, সাউন্ড এসেছে কিন্তু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামনে যাও সামনে যাও সামনে যাও, একটা রাস্তার মতো দেখা যাচ্ছে। সরেন তো সামনের দিকে, ওদিকে যান, সামনের দিকে যান। অসীম পাশে পাশে থাকো, সামনে যায় না। কুরেশ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গাটা দেখে? হুম হুম, বেশি পিছনে থাকো না। অসীম আমার সাথে আছে। কুরেশ ভাই, জায়গাটা দেখে মানে কি মনে হচ্ছে আপনার? জায়গাটা কেমন? জায়গাতে কি এরকম মানে জিন বা এরকম কিছু আছে মনে হইতেছে? আপনার কি মনে হয়? উপর থেকে কিছু পড়তেছে মনে হয়, হিলাইতেছে। এটা কি বট গাছ না? এটা সামনের দিকে যাও। জঙ্গলটার পরিবেশ কিন্তু বেশ একটা ভালো না। শ্যাডোর মতো লোক বা সামনে যাও সামনে সামনে যাও সামনে যাও চলো যাও চলো যাও কোথাও দাঁড়ায় না। ভয়ানক জঙ্গল কিন্তু সামনে। এখানে সাউন্ড এলো না একটা, অনেক সাউন্ড কিন্তু। সেটা এখানে ছিল না, কিছু একটা মুখ করতেছে লোক বা ভাঙচুর হইতেছে কিছু একটা। সামনের দিকে যাও চালু করে, বেশিক্ষণ থাকবো না এখানে। ভয়ানক জায়গা, চলে বিহার। আমরা জঙ্গলের পরিস্থিতিটা অনেক খারাপ মনে হয়েছে আমাদের কাছে, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। কোথায় কোথায় দেখো তো ভিতরে যাওয়া যাবে? ভিতরে আমার তো মানে পায়ের ভিতর মানে কামড়াই দিয়েছে কিছু একটা। হ্যালো, কি এলো সাউন্ড এসেছে ওখান থেকে? তুমি এখানে পড়লা কিভাবে? এই জায়গাটা উঁচা না অনেক, কবর নাকি না ঢিলাইতেছে মনে হয়। বেশিক্ষণ থাকা যাবে। কি ওখানে লড়াচড়া করতেছে না? কৈরাজ ভাই, এখানে কি হচ্ছে দেখেন তো আপনি? মানে বাজার ভাঙ্গা পড়বে এরকম একটা অবস্থা, চারপাশে কোনো বাতাস নাই। তারপরে এখানে কি ব্যাপার?
এটা করতেছে পারবা? ওইদিক যাওয়ার মতো রাস্তা নাই, ওইদিক আসো, এদিক দিয়ে চলো, চলো 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 চলো, চালু করে আসো, থাকা যাবো না এখানে, খুবই বিচ্ছিরি একটা জায়গা। দেখো বাসটা দিয়ে রাস্তা বন্ধ করা আছে, কোনো সমস্যা নাকি? সামনে যাওয়া যাবে, এখান থেকে এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানোর তো পরিস্থিতি নাই, অবস্থা খুব ভয়ানক। চলেন 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 চলেন, দাঁড়ানো যাবো না, অনেক বড় জঙ্গল এখানে, এখন থাকাটা বিপজ্জনক। কতক্ষণ থাকতে পারবো এখানে? কে হলো ভাই? কে হয়েছে? আসো আসো আসো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক এদিক দিয়ে, ওইদিকে যাওয়া তো না, মিতুল দিয়ে চলে যাই। এদিক কিন্তু আরো বেশি ভয়ানক নইতেছে। কবিরাজ ভাই, কবিরাজ ভাইয়ের উপর কিন্তু অ্যাটাক করছে অলরেডি, সাবধানে থাকেন। পরিস্থিতি কিন্তু ভালো না বেশ একটা, যেদিকে যায় সেদিকে আমাদের অ্যাটাক করার চেষ্টা করতে হবে। এখানে কিছু একটা বসা ছিল মনে হয়, গাছটা দেখছো কেমন, মানে ইয়ের মতো ছাতার মতো একটা চোপ যাক, এরকম সামনে চলো, চালু করে যাও। এটা কি গাছ? এটা সম্ভবত কি গাছ, বট গাছের মতো। সামনে যাও তো, এখানে সাউন্ড গুলো কেটে ভয়ানক না সুরেশ ভাই? পরিস্থিতি খুব খারাপ দেখতেছে এখানে মানে আগুন ধরে যেমন পড়লে যেরকম হয় না সেরকম হয়েছে। একসাথে থাকেন, ফিস ফিস শব্দ,
মানে কেউ কথা বলতেছে, দুই তিনজন এরকম একটু পর পর মনে হইতেছে। পরিস্থিতি ভালো না, গাছ থেকে কিছু নাই ভাই, সাউন্ড এখান থেকে আসতেছে। প্রথম যখন আমরা প্রথমে শুরু করছি ওই সময় কিন্তু আমাদের এরকম ছিল, গাছের উপর থেকে কিছু একটা পড়তেছে। কাস্টার অবস্থা দেখো, এটা মানে পুরে গেছে এরকম একটা অবস্থা, না কিছু নাই গেছে। বেশিক্ষণ থাকা যাবে না, চলো এখানে দাঁড়ায়ও না, কেউ দাঁড়ায়ও না, দাঁড়াইলে বিপদ হবে এখানে। আচ্ছা দিলেই তো দেখো সামনে দেখো না, চলো 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 করে যাই। শহরের মতো মানে লড়াইতেছে, এখানে কিন্তু বাতাস নাই কোনো কোনো দিকে, তারাও না কোনো দিকে, তারাও না পিছন দিকে, কিন্তু মানে ভাঙচুর হইতেছে, পিছনে পিছনে তাকানো যাবে না, চলো এই সাহস থাকলে সামনে আয়। পিছন থেকে ভয় দেখে এসেছে, আমরা কি ভয় পাই রে? কিরে চলো, রাস্তা খুঁজে পেতেছি না কোন দিক দিয়ে আসলাম। মাথার উপর দিকে একটা ছুই লাগলো ভাই, কোথায় কেন কি একটা দাঁড়ায় আছিল, কোথায়? সাবধানে সামনে দেন না কি লাগবা। ভাই কোথায় আসলাম, মানে ফাইসা গেলাম নাকি আমরা জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে মানে ফাইসা গেলাম আমরা। পুরো শরীর ভাই আমার পুড়ে যেতেছে একবার জঙ্গলের কথা, আগুনে উঠে একদম মানুষজন চলাফেরা করে না। আল্লাহ একবার ভয়ানক জঙ্গল, এখানে যে কত বছর ধরে মানুষ আছে। আল্লাহ একবার, আল্লাহ একবার ভাই, আল্লাহ
পিছন থেকে বারবার আমাদের অ্যাটাক করার চেষ্টা করলাম। চলেন চলেন চলেন, চালু হয়ে গেছে, কাজটা অবস্থাটা থাকবো। কিন্তু শরীর চুলকাইতেছে অনেক এখানে, মানে ফুল একদম চারদিক দেখছেন, গাছপালা মানে ভেঙে যেতেছে। অস্তাকুরল্লা অস্তাকুরল্লা, আসো আসো আসো, সামনের দিকে যাও, সামনের দিকে যাও, মুভ করতে হবে, চালু করে। আপনি ওই দিকে যান না ভাই, আমাদের সাথে থাকেন। মাথার উপর পড়লো না, উপর থেকে তো কোনো গাছ দেখেন, কোনো ফলের গাছও না, উপর থেকে একটা পড়বো, মরা কোনো গাছ না, এই ডাল ভেঙে পড়বো, কি ভয়ানক জঙ্গল। এখানে সেরকম কোনো গাছই দেখি না যে কিছু একটা আছে যে পড়বো, মরা কোনো গাছ না, এমন কোনো ফলও নাই, ফলগুলো অলরেডি সব শেষ হয়ে গেছে, সিজন শেষ হয়ে গেছে। দেখেন গাছের উপর থেকে কিছু একটা করেন ভাই, বিপদ হবে কিন্তু। সামনে যাওয়া যাবে ভাই, কবিরাজ ভাই ভাই রাস্তা তো চিনতেছি না ভাই, কোন দিক থেকে আসলাম, রাস্তা হারাই গেছেন, রাস্তা খুঁজে পেয়েছি না, চলেন কিছুই রাস্তা কোনো শেষ পেয়েছে না, আমরা কোন দিক দিয়ে বাইরে যাবো। তাহলে কি এক কাজ করা যায়, ভিডিও অফ করে আমরা আসলে আজকে চলে যেতে যাবো, থাকা যাবো না এখানে, আর এখন থাকা যাবো না এখানে, ভিডিও অফ করে দেবো, ভিডিও অফ করে দেবো, থাকা ঠিক হবে না এখানে বেশিক্ষণ, আর বারবার অ্যাটাক করতেছে কিন্তু। হুম হুম হুম, সাউন্ড আছে কিন্তু, আর মনে হয় পিছন থেকে আমার কেউ অ্যাটাক করতেছে। লাহকবার কোন দিকে যাও তুমি, আবার এদিকে আসো, এক সাইডে আসো, আমার সাথে থাকলে কিছু হবে না, একটু ঘন জঙ্গল ভাই, আসলে সামনে যাওয়াটা আবার কোন দিকে যাইতেছি, ভিতরে যাইতেছি না বাইরে যাইতেছি, ভাই ঘুরতে আছি জঙ্গলের ভিতরে। অসীম কই গেলা তুমি, অসীম দেখেন তো ভাই, এখানে তো ছিল লাহকবার, আপনার কাছে পানি বোতল আছে? হ্যাঁ আছে আছে।
পানি পড়া দেন ভাই, এখানে দাঁড়ায় আছো এমন করে মানে কারো দেখতেছিল। এখানে থাকা যাবো না ভাই, এখানে থাকা যাবো না ভাই, মুখ করতে হবে ভাই। বুকে চাপ দেন, বুকে চাপ দেন, বুকে চাপ দেন, পরা পানি মারছেন তারপর উঠতেছে না, বুকে চাপ দেন। থাকা যাবো না ভাই, মুভ করেন ভাই, চালু করে উঠান 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 উঠান, কান্দে না কান্দে না, ভিডিও অফ করে দিলাম ভাই, থাকা যাবো না ভাই। তো আজকে আজকে এবং তুই দেখলেন তো অবস্থা, তারপর দৌড় দেন দৌড় দেন দৌড় দেন ভাই, দৌড় দেন ভাই।